हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो जोस्ना बेंगली ब्लॉग। तो आज के एक खूब सुंदर जिनिस निये तुम्हारे सामने हाजिर होयेछी, सेइटा होच्छे होयतो तुम्हारा देखे बुझते ही पारछो, तबुओ तुम्हारे आमी बोलेई नि आज के आमी कि बानाते चलेछी। आमी बानाबो आज के आम कासुंदी। तो आम कासुंदी बानाते आमादेर कि कि लागछे प्रथमे सेगुलो तुम्हारे साथे शेयर करे नि। प्रथमे जे जिनिसटा लागछे सेटा होच्छे সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়েছি আম, লবণ, হলুদ, একটা জার সর্ষে, গোটা, গোলমরিচ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আর লাগবে একটা গ্রেটার। তো চলো আমি কিভাবে আম কষুন্দিটা বানাবো সেইটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, তোমরাও দেখে নাও। এই গরমে আম কষুন্দি খেতে খুবই ভালো লাগে, সারা বছর এটা স্টোর করে রাখাও যায়। তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। দেখো এই মশলাগুলো আমি সব প্রথমে ভালো করে ফ্রাই করে নেব, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার ভালো করে ফ্রাই করা একটু একটু করে নিলাম, এবার এগুলোকে ডাস্ট করব। দেখো সর্ষেগুলো পুরো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, মশলাগুলো ভেজে তারপরে গুঁড়ো করেছি, আর আম ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমটাকে গ্রেট করব। দেখো আমটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখো কি সুন্দর গ্রেট হচ্ছে। দেখো কি সুন্দর গ্রেট হচ্ছে। দেখো পুরো আমটা, এটা বীজ পুরো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখো এবার আমি এই কাচের কন্টেনারের ভেতরে পুরো গুঁড়োগুলোকে, সর্ষে গুঁড়োগুলোকে দিয়ে দেব। আর সবসময় কাসুন্দি কিন্তু কাচের কন্টেনারের ভেতরেই করা উচিত, আর সারা বছর স্টোর করেও রাখা যাবে। দেখো সমস্ত গুঁড়োটা আমি দিয়ে দিলাম, পুরো গুঁড়োটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আম। এবার আমগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব ভেজে রাখা মশলার গুঁড়োটা। পুরো মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার দেব এর মধ্যে আমি, এবার আমি দিয়ে দেব হলুদ, সর্ষে ওই জন্য হলুদটা একটু বেশি দিতে হবে, আর দিয়ে দেব আমি লবণ। দিয়ে দিলাম লবণ। এইভাবে এর মধ্যে ঢেলেও করা যায়। আবার এটাকে আমি সুবিধার্থে যারা এইভাবে করতে চায় তারাও করতে পারবে, না হলে একটা বাটির মধ্যে এই যে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে। আরও কিছুটা লাগবে। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার আবার এটাকে আমি জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি।
তো হয়ে গেল, আমি পুরো জারের মধ্যে উঠিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর লাগে। তো এই আম কাসুন্দি বানানোটা যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন। অসাধারণ একটা আম কাসুন্দি, এটা গরমে খুবই ভালো লাগে আর সারা বছর এটা স্টোর করে রাখা যায়। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো জিনিস নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।